একের পর এক অপহরণ ও ডাকাতির ঘটনায় ভীত সন্ত্রস্ত টেকনাফের জাহাজপুরা এলাকার বাসিন্দারা। এ বিষয়ে মুখ খুলতেও নারাজ স্থানীয়রা। গেল ৬ মাসে অপহরণ হওয়া ৪৯ জন ফিরে এসেছেন মুক্তিপণের বিনিময়ে, তবে পুলিশের দাবি জড়িতদের শনাক্তে তৎপরতা অব্যাহত রয়েছে। কক্সবাজার থেকে সৌরভ দেবের রিপোর্ট। মিয়ানমার সীমান্ত ঘেঁষা টেকনাফ সবচেয়ে বেশি পরিচিত ইয়াবা কারবারিদের দৌরাত্মের জন্য। এখন স্থানীয়দের নতুন আতঙ্ক অপহরণের ঘটনা। গেল ৬ মাসে এখানকার বিভিন্ন পাহাড়ে অপহরণের শিকার হন ৪৯ জন। এদের বেশিরভাগই ছাড়া পান মুক্তিপণের বিনিময়ে। সবশেষ গেল বৃহস্পতিবার দুপুরে অপহরণ করা হয় ৭ ব্যক্তিকে, যারা আবার শুক্রবার সন্ধ্যায় ফিরে আসেন ৫০,০০০ টাকা করে মুক্তিপণ দিয়ে। একের পর এক এমন ঘটনায় চাপা আতঙ্কে টেকনাফের জাহাজপুরা এলাকার বাসিন্দারা। ভয়ে এ নিয়ে কথাও বলেন না তারা। কণ্ঠটা মানে আর অবস্থা কি বুঝতে পারবে? তো আরা পাহাড়ের পাশে বসবাস করি, তো তারা তো বই লাগে। মুক্তিপণের বিনিময়ে ফেরত আসলেও পুলিশের দাবি অভিযানেই উদ্ধার হন ভুক্তভোগীরা। পুলিশ সদস্য এবং অফিসারের মাধ্যমে আমরা অভিযান পরিচালনা করি এবং সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে আমরা যারা অপহৃত হয়েছে তাদেরকে হেফাজতে নিতে সমর্থ হই, তাদেরকে উদ্ধার করতে সমর্থ হই। অভিযানের তীব্রতার কারণে তারা পালিয়ে যায়। আমাদের তৎপরতা, আমাদের নজরদারি কিন্তু এখানে রয়েছে। শুক্রবার বিকেলেও এক সন্দেহভাজন ব্যক্তিকে নিয়ে পুলিশের তৎপরতা দেখা যায় অপহৃতদের উদ্ধারে, যা উঠে আসে দেশ টিভির ক্যামেরায়। টেকনাফের জাহাজপুর এলাকার মাদারবুনিয়া পাহাড়, যে পাহাড়ে একের পর এক ঘটছে অপহরণের ঘটনা, যে পাহাড় একসময় বন্য প্রাণীর অভয়ারণ্য ছিল, সেই পাহাড় এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এখানকার স্থানীয়দের দাবি, এই পাহাড়কে নিরাপদ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ফলপ্রসূ পদক্ষেপ। টেকনাফ থেকে সৌরভ দেব, দেশ টিভি।